তো গাইস আজকে আমি আমার নিজের চ্যানেলটা ওয়াইটি স্টুডিওতে ওপেন করব এবং ওয়াইটি স্টুডিওতে ওপেন করে আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো যে দুইটা ভিডিওতে 1 লাখ ক্রস ভিউজ রয়েছে মানে 1 লাখের উপরে ভিউজ রয়েছে এবং একটা ভিডিওতে 1 লাখের উপরে রয়েছে সেই ভিডিওতে কত টাকা আর্নিং হয়েছে আর আরো একটা ভিডিওতে 1 লাখ ভিউজের উপর রয়েছে কিন্তু সেই ভিডিওতে কত টাকা আর্নিং রয়েছে সেটাই আমি আপনাদেরকে মূলত দেখাবো যদিও আমি আপনাদেরকে বলি যে আমার 1 লাখের উপরে ভিউজ রয়েছে কিন্তু একটা ভিডিওতে আর্নিং হয়েছে 10000 টাকা আবার আরো একটা ভিডিওতে 1 লাখের উপরে কিন্তু ভিউজ রয়েছে অথচ আর্নিং কিন্তু একবারে লো মানে যেটা বলে বোঝানো যাবে না তো আসলে এটা কেন হয় তো এগুলা কিন্তু অনেকের সাথে এগুলা হয় ঠিক আছে এগুলা অনেকের সাথে হয় কিছু ভুল করার কারণে এই আমার নিজের চ্যানেলে কিন্তু এরকম দুইটা ভিডিও রয়েছে যেগুলাতে অনেক পার্থক্য রয়েছে আর্নিং এর তো এখন আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো যে আসলে আমার এই দুইটা ভিডিওতে এত তফাৎ কেন রয়েছে তার পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো যে আসলে এটা সমাধান কি বা এটা কেন এরকম হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাইস দেখেন এখানে আমার ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিয়েছি আপনাদেরকে এই দুনো ভিডিও দেখানোর জন্য যে এই দুনো ভিডিওতে ইনকাম এত পার্থক্য কেন হয়েছে কোন ভুলের কারণে ঠিক আছে তো এখানে আমি এই দুনোটা ভিডিও নিয়ে আসতেছি তো এখানে আমি চলে যাব ভিডিও অপশনে তো দেখেন এখানে আমার ভিডিওগুলো আমি ওপেন করেছি তো এখানে আমি ভিউজে ক্লিক করব এখানে এখানে লিখে দেব 1 লাখ তো 1 লাখে ক্লিক করে আমি অ্যাপ্লাই করে দিয়ে দিব তো আমার 1 লাখের যে ভিউজগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখতেছেন 2 লাখ 55 2 লাখ 15 2 লাখ 1 লাখ 21 তো আমি আপনাদেরকে এগুলা বলবো না আমি আপনাদেরকে যখন বলেছি 1 লাখের কথা তাহলে এখানে 1 লাখ 21000 এবং 1 লাখ 61000 এই দুটোর পার্থক্য আমি দেখাবো তো আমি প্রথমে 1 লাখ 61000 এটা ওপেন করব এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমি এখান থেকে মোরে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে আমি এখানে আর্নিং অপশনে ক্লিক করে দিলাম ঠিক আছে এটাতে ক্লিক করার পরে এখানে আমি একটা ক্লিক করে দিব আর এখান থেকে আমি ডাইরেক্ট লাইফ টাইম করে নিব তো দেখুন আমি লাইফ টাইম করে নিলাম লাইফ টাইম করে নেওয়ার পরে এখানে দেখেন আমার 1 লাখ 61000 ভিউজ রয়েছে বাট এখানে আমার টাকা ইনকাম দেখুন 1 ডলারও হয় নাই মাত্র 4 পয়েন্টে বাংলাদেশের 2 টাকাও নাই 4 পয়েন্টে বাংলাদেশের 2 টাকাও হয় নাই এর কারণটা কি এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নম্বর ভিডিওটা ঠিক আছে তো এখন আমি 2 নম্বর ভিডিওটা দেখাবো যেটার মাধ্যমে 1 লাখ 21000 ভিউজ রয়েছে ঠিক আছে তো আমি এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমি এখানে আবার ঠিক আগের মতো মোরে ক্লিক করলাম তারপরে আমি এখানে আর্নিং এ মারলাম তারপরে আবার এখানে দিলাম তারপরে এখান থেকে আমি লাইফ টাইম করে দেব তো দেখেন এখানে আমি লাইফ টাইম করে দিয়েছি এখানে $117 কিন্তু রয়েছে তো গাইজ আপনারা দেখুন কতটুকু পার্থক্য আমি সেটাতে দেখাইছি আপনাদেরকে 1 লাখ 61000 ভিউজ কিন্তু টাকা 1 টাকাও হয় নাই আর এটাতে 1 লাখ 21000 ভিউজ রয়েছে কিন্তু আপনার আর্নিং দেখতেছেন $117 মানে বাংলা 10000 এর উপরে সামথিং 10000 হয়ে যায় তো এই দুনোটার কারণটা কি এখন আমি আপনাদেরকে বলবো তো গাইজ এই দুনোটার কারণ হইল কি এখানে আপনারা দেখেন এখানে দেখতেছেন যে এডটা রয়েছে এই এডটা কিন্তু লিমিট এড রয়েছে আপনারা অবশ্যই দেখেন এখানে কিন্তু এডটা রয়েছে গ্রিন কালার এখানে এডটা কিন্তু রয়েছে ইয়েলো কালার মানে হলো কি এড লিমিট যে এটা এড ফ্রেন্ডলি না এটা হয়তো এড চলতেও পারে আবার নাও চলতে পারে এক দুইটা এড হয়তো চলতে পারে আর এটা এটা এড ফ্রেন্ডলি ভিডিও এই জন্য কিন্তু এটার মাধ্যমে অনেক এড চলছে কোনো সমস্যা হয় নাই আমার এটাতে আর্নিংও হয়েছে বাট এটাতে কিন্তু এড লিমিট এর কারণটা কি এর কারণ হলো কি এটাতে আমি দেখাইছি আপনাদেরকে ফ্রি ওয়াইফাই কীভাবে ব্যবহার করবেন তো আসলে ফ্রি ওয়াইফাই ব্যবহার কীভাবে করবেন এটা এক ধরনের মানে অন্য রিলেটেড ভিডিও হয়ে যায় যেটা ইউটিউবে অ্যালাউ না যেটা ভিডিও এড ফ্রেন্ডলি না ঠিক আছে আর এটা কিন্তু এড ফ্রেন্ডলি ভিডিও এটাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এক মোবাইল থেকে আরেক মোবাইলে কীভাবে আপনারা ওয়াইফাইগুলো কানেক্ট করবেন সেটা দেখেছি এটাতেও এড ফ্রেন্ডলি ভিডিওটা রয়েছে এর জন্য কিন্তু এতটুকু পার্থক্য রয়েছে আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই